2001 সালের 3 সেপ্টেম্বর যাত্রা শুরু করে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড। 2010 সালে 24 জন কোম্পানিটি পাবলিক লিমিটেডে রূপান্তরিত হয়। বর্তমানে কোম্পানির অনুমোদিত মূলধন 1000 মিলিয়ন টাকা আর পরিশোধিত মূলধন 280.6 মিলিয়ন টাকা। কোম্পানিটি মূলত পিপি ওভেন ব্যাগ উৎপাদন করে। উৎপাদন করা তিন ধরনের ব্যাগের মধ্যে রয়েছে সিমেন্ট ব্যাগ, হোয়াইট ব্যাগ ও এফআইবিসি ব্যাগ। জাম্বু ব্যাগ হিসেবে পরিচিত এফআইবিসি ব্যাগ শতভাগ রপ্তানিমুখী। বিদেশে বিপুল চাহিদাকে সামনে রেখে কোম্পানিটি এফআইবিসি ব্যাগ তৈরির জন্য আরেকটি ইউনিট স্থাপন করছে, যা কোম্পানির দ্বিতীয় ইউনিট নামে পরিচিত। 2016 সালে 30 জুন হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে যাচ্ছে বেঙ্গল গ্রুপের এই প্রতিষ্ঠানটি। পুঁজিবাজার থেকে 550 মিলিয়ন টাকা সংগ্রহের লক্ষ্য বেঙ্গল গ্রুপের। এ অর্থের 340 মিলিয়ন টাকা ব্যয় হবে কোম্পানির আরেকটি ইউনিট স্থাপনে, 180 মিলিয়ন টাকা ঋণ পরিশোধে আর 30 মিলিয়ন টাকা ব্যয় হবে আইপিও বাবদ খরচে। আমাদের ইউনিট 2 টা যেটা অলমোস্ট কমপ্লিটেড, ইনশাআল্লাহ ডিসেম্বর 2016 সালে আমাদের এটা প্রোডাকশনে যাবে। সেটি উৎপাদন করে সেটি যদি স্থাপিত হয় তাহলে আমাদের উৎপাদিত হবে 5.4 মিলিয়ন পিসেস। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যানের প্রত্যাশা, পুঁজিবাজারে প্রবেশের মধ্য দিয়ে কোম্পানিটি শেয়ার বাজারে বিনিয়োগকারী ও দেশের উন্নয়নে অবদান রাখবে। সিনসিয়ার ব্যবসা করলে এবং লাভ কম হইলেও সুনাম থাকতে হবে এবং ব্যবসাটা পরিচালনা করতে হবে। হ্যাঁ, আর প্রফিট করলে অটোমেটিকলি শেয়ারের দাম বাড়বে। এর অর্থ হইল এই যে আমার ইচ্ছা থাকতে হবে যে আমি বিজনেস করব এবং সঠিক সিনসিয়ারলি করব এবং আমার যা কিছু আছে প্রফিট অ্যাকাউন্টস আমি ক্লিয়ার, সবার সামনে আমি ক্লিয়ার হয়। আর গ্রুপের ভাইস চেয়ারম্যান জানান, সরকারের আইন মেনে সততার সঙ্গে এগিয়ে যাচ্ছে বেঙ্গল গ্রুপ। বেঙ্গল গ্রুপের প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা আলোড়নতে, আমরা অনেকগুলি ব্যাংকের সাথে এবং ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত। তো এই প্রতিষ্ঠানগুলি সম্পৃক্ত থাকতে হলে নিজেকে অনেক ক্লিন কাট রাখতে হয় এবং স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করতে হয়। আমরা খুব স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করি। আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের ট্র্যাক রেকর্ডগুলি দেখেন, দেখে আপনারা এই প্রতিষ্ঠানকে সাথে আপনারা থাকবেন। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড, আর রেজিস্টার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।